প্রিয় দর্শক, এটিএন বাংলা সাপ্তাহিক আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি ব্যারিস্টার এইচ এম সঞ্জিত সিদ্দিকি। আজকে আমাদের আলোচনার বিষয় আয়কর আইন। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। যেটি শুরুতে বলছিলাম যে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আয়কর আইন, বিশেষ করে আমরা আলোচনা করব ব্যক্তি শ্রেণীর আয়কর। জুনে আমাদের করবর্ষ শেষ হচ্ছে, যেখানে ব্যক্তি শ্রেণীদেরকে আয়কর রিটার্ন জমা দেওয়ার একটা বাধ্যবাধকতা রয়েছে। আইনে আয়করকে কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে? আয়করের ভাষায় সব আশা, সব রিসিভ, সব প্রাপ্তি কিন্তু আয় নয়। যে সকল আয়ের উপর ট্যাক্স হয়, কর দিতে হয়, এই সকল আয়কে আয়কর আইনে ঠিক সাতটি শ্রেণীতে প্রাইমারি পর্যায়ে বিভক্ত করা হয়েছে। যেমন এর মধ্যে যেমন ধরেন আপনি, যেমন আপনি বেতন পান, একজন চাকরি করলে বেতন পাওয়া যায়, বেতন খাতে একটা বেতন আয় আসে, বেতন আয়ের মধ্যে যে টাকাটা আসে এটা আয়। কিন্তু এর মধ্যেও আবার, বেতনের মধ্যেও আবার পুরো বেতনটা কিন্তু আয় হিসেবে আয়কর আইনে গণ্য হয় না। এখানে কিছু, এবং পুরো টাকাটার উপর ট্যাক্স হয় না। এখানে কিছু আপনার এক্সাম্পশন থাকে, কিছু আপনার বাদ দেওয়ার সুযোগ থাকে। আপনি যে এই সাতটি ধরন বললেন, এই সাতটি ধরনের উপর আয়কর দেওয়াটা, এই সাতটি ধরন আমি একটু একটু বলি, একটু ক্লিয়ার হয় জিনিসটা। যেমন ধরুন কৃষি খাতে ট্যাক্স দিতে হয়। জি, কৃষি খাতে যদি একমাত্র কৃষি আয় থাকলে ভিন্ন জিনিস, ওদিকে অন্য আয় থাকে কৃষি আয়, প্রত্যেকের থাকে কৃষি আছে। তারপর আপনার ধরেন হাউস প্রপার্টি ইনকাম আছে। তারপর ধরেন আপনার ব্যবসা বাণিজ্যের উপর আপনার ব্যবসা আয়ের আয় হয়। তারপর আপনার এই যে ব্যাংক সুদ ইত্যাদি হয়, এটাকে ইনকাম ফ্রম আদার সোর্স হিসেবে ট্রিট করা হয়। তারপর ধরুন কোনো আপনার মূলধনী সম্পত্তি, যেটা আপনি ইউজ করছেন, পরে আপনি বিক্রি করলেন, এটার উপরে আয় হয়, সেটাকে ক্যাপিটাল গেইন হয়। এর মধ্যে প্রত্যেকটা আয়ের ক্যালকুলেশনের, ট্যাক্সের জন্য ক্যালকুলেশনের আলাদা মেথড আছে, আলাদা আলাদা মেথড আছে। ওই মেথড অনুসারে যেগুলি এক্সামশন তা বাদ দিয়ে যা আয় হয় আয়করের ভাষায়, ওইটার উপরে ট্যাক্স দিতে হয়। যেটি বলছিলাম যে 30শে জুন একটি করবর্ষ শেষ হচ্ছে, তারপর থেকে আয়কর রিটার্ন, ব্যক্তি পর্যায়ে আয়কর রিটার্ন দিতে হবে। চাইলে এখনও আয়কর রিটার্ন দেওয়ার সুযোগ রয়েছে। আয়কর রিটার্ন বলতে আমরা কি বুঝি? আয়করের এই যে আপনাকে বললাম, জি, এই সাতটা আয়, সাতটা হেডস অফ ইনকাম আছে। জি, এই সাতটা আয়কে, সাতটা আয়কে প্রাইমারি পর্যায়ে আয়ের উৎস হিসেবে গণ্য করা হয়েছে আয়কর আইনে। এখন এই আয়গুলি আপনি কীভাবে আয়, এই আয় কীভাবে আপনি ডিক্লেয়ার দেবেন? এই যে রিটার্ন দেবেন, 30শে জুন আপনার বছর আয় বছর শেষ হচ্ছে। জি, আপনি রিটার্ন কিন্তু এখন দেবেন না, রিটার্ন 30শে জুনের আগে দিতে পারবেন না। জি, আপনাকে রিটার্ন দিতে হবে 30শে জুনের পর। আপনি 1 তারিখ থেকে দিতে পারেন। জি, 1 তারিখ থেকে আপনি 30শে নভেম্বর পর্যন্ত আপনি রিটার্ন দিতে পারেন। অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দেওয়ার সুযোগ রয়েছে আইনে। এখন ইনকাম ট্যাক্স দিতে পারবেন, বাট রিটার্নটা আমাকে 30শে জুনের পরে দেবেন। জি, রিটার্নটা দেওয়া হয় আপনাকে, আমি আপনাকে রিটার্নের কথাই বলি। রিটার্নের মধ্যে ওই বিভিন্ন যে সাতটি হেড রয়েছে, হেডস অফ ইনকাম, ওই হেডস অফ ইনকামের মধ্যে আলাদা আলাদাভাবে ইনকামটা ইনক্লুড করতে হয়। এর উপর তারপর সব ইনকামকে যোগ করে একটা টোটাল ইনকাম বের করতে হয়। জি, টোটাল ইনকাম বের করে ওই রিটার্নটা দেওয়া হয়। যেই, অর্থাৎ ইনকামটা ঘোষণা দেওয়া, আমরা যেভাবে দিই, যেই পদ্ধতিতে দেওয়া হয়, যেই একটা ফর্ম্যাট, প্রেসক্রাইব ফর্মের মাধ্যমে দেওয়া হয়, ওইটাই হচ্ছে আয়কর রিটার্ন বা আয়কর বিবরণী। জি, কাদের জন্য এই আয়কর বিবরণী দেওয়া বাধ্যতামূলক রয়েছে আইনে? প্রাইমারি যে বিষয়টাকে সিলেক্ট করা হয়েছে সেটা হচ্ছে মিনিমাম নন ট্যাক্সেবল লিমিট যাদের এক্সিড করবে। এটা কয়েক বছর পর পর এই লিমিটটা চেঞ্জ হয়, হয়তো কোনো প্রত্যেক বছর চেঞ্জ হতে পারে। মিনিমাম নন ট্যাক্সেবল লিমিটটা এক্সিড যদি করা হয়, তাহলে তাকে আয়কর রিটার্ন সাবমিট করতে হবে এবং ট্যাক্স দিতে হবে। এর বাইরেও যদি কারো গাড়ি থাকে, আপনার কারো যদি আপনার বাড়ি থাকে, আপনার কেউ যদি আপনার কোনো ভ্যাট পরিশোধ করে, এই জাতীয় কোনো ক্লাবের আপনি মেম্বার হয়, তারপর যেমন ধরেন কেউ যদি আপনার লয়ার হয়, প্রত্যেকটা লয়ারের জন্য আয়কর রিটার্ন দেওয়া বাধ্যতামূলক, আপনার আয় থাক বা না থাক। আপনি যদি সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানে আপনি চাকরি করেন, সেখানে যদি আপনার বেতন
16,000 টাকা বেসিক হয়, কিন্তু 16,000 টাকা যদি বেসিক ইনকাম হয় তাহলে ওর আসল ট্যাক্স আসে না। কিন্তু ওই তারপরও বলা হচ্ছে যদি আপনি নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানে আপনি চাকরি করেন, যেই যেই সকল প্রতিষ্ঠানের কথা উল্লেখ আছে, সরকার, স্বায়ত্তশাসিত সংস্থা, আইন দ্বারা গঠিত কোনো প্রতিষ্ঠান, তাহলে আপনাকে রিটার্ন দিতে হবে। আপনি যদি কোনো প্রতিষ্ঠানে যদি আপনি এক্সিকিউটিভ পদে থাকেন, আপনার ইনকাম যদি 10,000 টাকাও হয় তাও আপনাকে রিটার্ন দিতে হবে। তাহলে আমরা বলতে পারছি যে আপনি যদি ডাক্তার হন আপনাকে রিটার্ন দিতে হবে বাধ্যতামূলক, আপনি যদি ডেন্টিস্ট হন আপনাকে রিটার্ন দিতে হবে, আপনি যদি চার্টার অ্যাকাউন্ট্যান্ট হন, আপনি কোনো প্রফেশনাল বডি হন, আবার আপনার যদি যে কোনো ব্যবসা করেন, আপনার একটা ট্রেড লাইসেন্স আছে, ইউ হ্যাভ টু ফাইল রিটার্ন। এক্স্যাক্টলি, তাহলে আমরা বলছি আপনার কথার সূত্র ধরে যে যদি করযোগ্য আয় নাও থাকে আপনি নির্দিষ্ট ব্যক্তিদেরকে অবশ্যই আয়কর রিটার্ন জমা দিতে হবে। আপনি আয়কর বিবরণীর যে ফর্মটা ওটার বিষয়ে বলছিলেন, আমাদের দর্শকদের উদ্দেশ্যে সংক্ষিপ্তভাবে যদি বলতেন যে এই ফর্মের মধ্যে কি কি বিষয়গুলো উল্লেখ করা অত্যন্ত জরুরি। সাধারণত তিনটে বিষয়, তিনটা ভাগে আমরা ভাগ করতে পারি। জি, প্রথম কথা হচ্ছে একটা ইনকামের একটা পোর্শন আছে। জি, আপনার যার যেটা ইনকাম আছে, আবার 60টা ইনকাম যে একজনের থাকবে এমন তো কথা নেই, কারো হয়তো বেতন ইনকাম আছে আবার ঘর ভাড়া ইনকাম আছে, দুইটা ইনকাম ক্যালকুলেট করার আলাদা কম্পিটিশন মেথড আছে, ওই মেথড অনুসারে আপনি এই পোর্শনটা কমপ্লিট করবেন, করে আপনার ট্যাক্সটা ক্যালকুলেট করবেন। এরপর আপনার আপনার সম্পদ বিবরণী আছে, একটা মানুষের যা সম্পদ আছে সব কিছুই আপনার রিটার্নে, আপনার এই যে ওয়েলথ স্টেটমেন্টে বা সম্পদ বিবরণীতে আপনাকে প্রদর্শন করতে হবে। যে পরিমাণ সম্পদ আপনি প্রদর্শন করবেন সেই পরিমাণ সম্পদ হচ্ছে আপনার হোয়াইট মানি, যেই পরিমাণ সম্পদ আপনি ওখানে আসবে না সেটা হচ্ছে ব্ল্যাক অ্যাসেট। মানে এমনও হতে পারে আপনি কোনো বৈধ উৎস থেকে টাকা আয় করছেন কিন্তু আপনি সম্পদ বিবরণীতে প্রদর্শন করেন নাই, ওই ক্ষেত্রেও আপনার ওই অ্যাসেটটা ব্ল্যাক হয়ে যাচ্ছে। যেহেতু উইদিন দ্য অরবিট অফ ল এটা আসে নাই, এটা আইনের অন্ধকারে রয়ে গেছে, সেজন্য এটা হচ্ছে একটা ব্ল্যাক অ্যাসেট হয়ে গেল। তারপর আবার আপনার জীবনযাত্রার মানের জন্য একটা ছক দেওয়া আছে, ওখানে আপনি কত টাকা খরচ করেন, এগুলো হেডস, বিভিন্ন হেডস আছে, ওই হেডস অনুসারে আপনাকে উল্লেখ করতে হবে। সাধারণত আয়কর বিবরণীর সাথে কি কি ডকুমেন্টস জমা দেওয়া বাধ্যতামূলক? এটা আপনার নেচার অফ বিজনেস, আপনার ইয়ের উপর ডিপেন্ড করবে, আপনার নেচার অফ ইনকামের উপর ডিপেন্ড করবে। আপনি যদি বিজনেসম্যান হন তাহলে এক ধরনের দিতে হবে, আপনি যদি স্যালারি হোল্ডার হন তাহলে আপনি স্যালারি স্টেটমেন্ট দেবেন, আপনার তারপর আপনাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট, আপনার ইন্টারেস্ট ইনকাম আছে আপনি এটা ব্যাংকের মাধ্যমে প্রমাণ করবেন। জি, ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে, বিশেষ করে আপনার ইনকামের সাথে রিলেটেড। জি, আপনার ইনকামকে সাপোর্ট করে বা আপনার অ্যাসেটকে সাপোর্ট করে, নিউ অ্যাসেট আপনার অ্যাকুইজিশন আছে ওই অ্যাসেটকে সাপোর্ট করে, ওই সব ডকুমেন্ট আপনাকে দিতে হবে। জি, আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে ইনকাম ট্যাক্স রিটার্নটি সেলফ অ্যাসেসমেন্টের ভিত্তিতে প্রদান করা হচ্ছে। সেলফ অ্যাসেসমেন্ট বলতে আইনে কী বলা হয়েছে? আমি যে রিটার্নটা আমার কর আমি নিজে গণনা করে আমি রিটার্নে লিখে সাবমিট করি, এটাকে সেলফ অ্যাসেসমেন্ট বলি। কিন্তু সেলফ অ্যাসেসমেন্টের কিছু কন্ডিশন আছে। সেলফ অ্যাসেসমেন্ট আপনি যখন রিটার্ন সাবমিট করবেন আপনাকে ট্যাক্স দের মধ্যে সাবমিট করতে হবে এবং আপনাকে যেই ট্যাক্সটা আসে ওই ট্যাক্সটা পরিশোধ করতে হবে। ট্যাক্স ডে হচ্ছে আপনার লাস্ট ডেট অফ সাবমিশন অফ ট্যাক্স। মানে তিনটা ট্যাক্স ডে আছে, একটা হচ্ছে ইন্ডিভিজুয়ালের জন্য শুধু একটা, জি, 30th day of November, জি, 30th November, আর কোম্পানির জন্য দুইটা ট্যাক্স ডে আছে, একটা হচ্ছে 15th September, আর একটা হচ্ছে 15th January। এই দুইটা ট্যাক্স ডে কোম্পানির জন্য, তিনটা ট্যাক্স ডে। ওই ট্যাক্স ডের আগে আপনাকে রিটার্ন দিতে হবে, সেলফ অ্যাসেসমেন্ট আপনাকে যদি রিটার্ন সাবমিট করতে হয়, এবং আপনাকে এর সাথে যে সব সম্পূর্ণ কাগজগুলি দিতে হবে, আপনার পরিগণনা শুদ্ধ হতে হবে এবং ট্যাক্স যে পরিমাণ ট্যাক্স আসে ওই ট্যাক্সটা পরিশোধ করতে হবে। জি, আপনি সেলফ অ্যাসেসমেন্টের কথা বললেন, সেলফ অ্যাসেসমেন্ট করার পরেও কি আয়কর কর্তৃপক্ষ এটিকে আবার অ্যাসেসমেন্ট করতে পারে? হ্যাঁ, এটা করতে পারে। এটা আমার সাধারণত আপনি যখন একটা সেলফ অ্যাসেসমেন্ট সাবমিট করলেন তখন আয়কর কর্তৃপক্ষ প্রথমে এটা স্ক্রুটনি করে দেখে এখানে কোনো আপনার ম্যাথমেটিক্যাল কোনো এরর আছে কি না, যদি কোনো ত্রুটি বিচ্ছুতি থাকে, কোনো যোগ বিয়োগের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ওইটার জন্য আপনাকে প্রথমে একটা চিঠি দেবে।
আপনার ক্যালকুলেশানে এই ভুল আছে, এই অনুসারে আপনার এত টাকা ট্যাক্স আসে, আপনি এত টাকা দিয়েছেন, এত টাকা কম দিয়েছেন, বাকি টাকা অমুক দিনের মধ্যে পরিশোধ করেন। তখন আমি ক্যালকুলেট করে একজন করদাতাকে ও ক্যালকুলেশন করে দেখবে, দেখার পর ও যদি দেখে এখানে হ্যাঁ ভুলটা আছে, জেনুইন মিস্টেক, তাহলে উনি ট্যাক্সটা দিয়ে দেবেন, কিন্তু এটা কোনো সমস্যা হবে না, এটা অ্যাজ গুড এ সাবমিটেড, এটা অ্যাকসেপ্ট হবে। এরপর আপনাকে আরেকটা কাজ করতে পারে, সেটা হচ্ছে অডিটের জন্য আপনাকে সিলেক্ট করতে পারে। স্কুটনিটা কিন্তু রিঅ্যাসেসমেন্ট না, অডিটটা কিন্তু রিঅ্যাসেসমেন্টের জন্য করা হয়। অডিট করা হয় তখনই যখন অডিটের আসলে কয়টা ক্রাইটেরিয়া আছে। যেমন প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আপনি যদি পূর্ববর্তী বছর থেকে 15% ইনকাম হায়ার না দেখান, তাহলে আপনি অডিটের একটা ক্রাইটেরিয়া ফুলফিল করলেন না। 15% হায়ার বলতে কি বলা হয়েছে? গত বছর আপনি ইনকাম দেখিয়েছেন 10 লাখ, জি, এই বছর আপনাকে ইনকাম যদি আপনি 11,50,000 দেখান, তাহলে 15% হায়ার হলো, হায়ার, জি, বিগত বছর থেকে 15% হায়ার ইনকাম দেখাতে হবে, তাহলে আপনি অডিটে পড়বেন না, নাম্বার ওয়ান। এটা হচ্ছে একটা ক্রাইটেরিয়া ফুলফিল করলেন। আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে আপনার যদি কোনো এক্সাম্পটেড ইনকাম থাকে, জি, যেটা ট্যাক্স ফ্রি, ওই ইনকামের আপনি রিটার্নে আপনি প্রদর্শন করেছেন, কিন্তু আপনি এবং এটার সাথে সব কাগজপত্র দিয়েছেন, প্রমাণগুলি দিয়েছেন, জি, তাহলে আপনি দুইটা কন্ডিশন ফুলফিল করলেন। ওইটা যদি না দেন তাহলে এটা অডিটের জন্য সিলেক্ট হবে। তারপর ধরেন আপনি 5 লাখ টাকার বেশি কারো কাছ থেকে ব্যাংকিং চ্যানেল ছাড়া কোনো ইন্ডিভিজুয়ালের কাছ থেকে আপনি লোন নিলেন, জি, এই লোনটার পরিমাণ 5 লাখ টাকার বেশি, তাহলে আপনি কিন্তু ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করেন নাই, জি, আপনি যদি মানে ব্যাংকিং চ্যানেল ছাড়া যদি নেন কোনো ব্যক্তির থেকে ব্যক্তি, বাবা মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারো কাছ থেকে যদি লোন নেওয়া হয় 5 লাখ টাকার অতি কম বেশি, যদি ওইটা ব্যাংকিং চ্যানেলে যে আপনি হয়েছে আপনাকে আপনি এই লোনটা নিয়েছেন, এটা যদি আপনি প্রমাণটা সাবমিট না করেন, মানে ব্যাংক স্টেটমেন্ট সাবমিট না করেন, তখন সেক্ষেত্রে এটা আরেকটা অডিটের ক্রাইটেরিয়ার মধ্যে পড়লো, জি। তারপর আপনি যদি লেসার ইনকাম দেখান, জি, লেসার ট্যাক্স ইনকাম, লেসার ট্যাক্স ইনকামটা কি, যেমন আমাদের একটা ট্যাক্স রেট আছে, প্রথম 3 লাখ টাকার উপর আপনার 0, তারপর 1 লাখ টাকার উপর 5%, তারপর 3 লাখ টাকার উপর আপনার 10%, তারপর 4 লাখ টাকার উপর আপনার 15%, তারপর 5 লাখ টাকার উপর আপনার 20%, এর উপর যদি হয় 25%, এই যে রেটটা আছে, কিন্তু আপনি যেমন ধরুন সঞ্চয়পত্র, সঞ্চয়পত্র কিনলেন, আপনি ওখানে 5 লাখ টাকা ইনকাম পেয়েছেন, এখানে কিন্তু আপনার যে পরিমাণ ট্যাক্স হবে আপনার টোটাল ইনকামের সাথে যোগ করে ওইভাবে আপনি ট্যাক্সটা দিবেন না, এখানে এখানে আপনি শুধুমাত্র যে পরিমাণ ট্যাক্সটা কাটা হয়েছে অ্যাট সোর্সে, জি, ওইটা আপনার এখানে ফাইনাল ট্যাক্স হিসেবে গণ্য হবে, জি। তো সেই কারণে এটাকে লেসার ট্যাক্স বলা হচ্ছে, এটাতে অ্যাপ্লিকেবল রেটে ট্যাক্সটা এটার উপর হচ্ছে না, এই ইনকামের উপর, জি, এটা লেসার ট্যাক্স, লেসার রেটে ট্যাক্স হচ্ছে, জি। ওইরকম ইনকাম যদি থাকে সেক্ষেত্রেও এটা আপনার অডিটে আসতে পারে, অডিটে আসতে পারে। আয়কর আইন অনুযায়ী কোথায় বিনিয়োগ করলে রেয়াতের সুবিধা পাওয়া যাবে? সরকার আইন অনুসারে যদি অফিসিয়াল গ্যাজেটের মাধ্যমে কোনো সংস্থাকে টাকা দেওয়াটা রিবিটেবল ঘোষণা করে, তাহলে ওখানে আপনি রিবিট পাবেন, জি। এটা হচ্ছে অনেকগুলি প্রতিষ্ঠান আছে, জি, মূলত চ্যারিটেবল যেসব অর্গানাইজেশনগুলি আছে ওরা NBR এ দরখাস্ত করে আপনার এই ওদেরকে যেটা অনুদান দেওয়া হয়, জি, ওই টাকা ট্যাক্স রিবেট করার জন্য, জি, বিভিন্ন সুবিধি আছে এরকম। এটি যে কোনো দাতব্য সংস্থা হলেই হবে না, এটি অবশ্যই নিবন্ধিত হতে হবে, এটা এপ্রুভ বাই দা ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, এটা হলে ওইখানে আপনি দিতে পারবেন। এটা তো হলো একটা জেনারেল কথা বললাম আপনাকে, এবং যা এখনো কিছু এক্সিস্টিং আছে আবার কালকেও আরেকটা নতুন ইনক্লুড হতে পারে, সেটা এক বিষয়। কিন্তু এমনি আপনি যেমন ধরেন আপনি যদি সেভিংস সার্টিফিকেট, শেয়ার, ইন্স্যুরেন্স, তারপর আপনার এই যে ডিপোজিট পেনশন স্কিম, এগুলি যদি আপনি কিনেন ওইখানেও আপনি রিবেট পাবেন। তবে DPS এর ক্ষেত্রে একটা লিমিট আছে, এখানে আপনি 60,000 টাকার বেশি ইনভেস্ট
করলেও আপনি রিবেট পাবেন না। এবং এই রিবেটটার নিয়মটা হচ্ছে আপনার যেই পরিমাণ ইনকাম হবে ইনকামের আপনি 25% রিবেট পাওয়ার সুযোগ রয়েছে, না ইনকামের 25% ইনকামের উপর আপনি ট্যাক্স রিবেট পাবেন। ধরেন আপনার ইনকাম 1 কোটি টাকা, আপনি 25 লাখ টাকার উপর ট্যাক্স রিবেট দিতে পারবেন। এটা হচ্ছে প্রথম 15 লাখ টাকার উপর, 15 লাখ টাকা পর্যন্ত আপনি রিবেট পাবেন 15%। আর যদি 15 লাখ 1 টাকা হয় সেক্ষেত্রে আপনি সব টাকার উপর আপনি পাবেন 10%। খুব একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গে আসতে যাচ্ছি যে যদি কোনো ব্যক্তি বিদেশে থাকেন তাহলে তার কি আয়কর রিটার্ন জমা দেওয়ার কোনো বাধ্যবাধকতা রয়েছে কিনা, এবং বিদেশ থেকে আয়কর রিটার্ন জমা দেওয়ার কোনো সুযোগ রয়েছে কিনা? আপনি দেশে থাকেন আর বিদেশে থাকেন, বাংলাদেশের আয়কর আইন অনুসারে আপনি যদি আপনার যদি ট্যাক্সেবল ইনকাম থাকে, আপনি আইন অনুসারে যদি রিটার্ন বা আপনি দাখিল করা আপনার উপর বাধ্যবাধকতা থাকে তাহলে আপনাকে ট্যাক্সও দিতে হবে, রিটার্ন সাবমিট করতে হবে। তবে এই ক্ষেত্রে যেমন সরকারি কর্মকর্তা আর বেসরকারি মানুষ এই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। যেমন সরকারি কর্মকর্তা যদি উনি প্রেশনে বিদেশে থাকেন উনি রিটার্ন না দিলেও পারবেন, উনি যখন বাংলাদেশে আসবেন একসাথে ধরেন উনি 2 বছর 3 বছর বিদেশে ছিলেন, উনি ওই যেদিন বাংলাদেশে আসতেন এর 3 মাসের মধ্যে উনি রিটার্নটা দিতে পারবেন। কিন্তু বেসরকারি যারা যারা সরকারি নয় ওরা নিকটস্থ আপনার এমবেসি অথবা ফরেন মিশনে আপনি রিটার্ন দিতে পারবেন। আমাদের দেশে আমরা দেখছি যে অনেকেই টিন নাম্বার টিআইএন নাম্বার গ্রহণ করে থাকে কিন্তু রিটার্ন জমা দেওয়ার মধ্যে একটা অনাগ্রহ দেখা যায়, আর এটির কারণ কি বলে আপনি মনে করেন, এবং কর দিতে মানুষকে আরও কীভাবে উদ্বুদ্ধ করা যেতে পারে? প্রথম কথা হচ্ছে কেন করে না, করা হচ্ছে যদি আমাকে যদি কোনো কিছু রিটার্ন দেওয়াটা ট্যাক্স দেওয়াটা একটা নিজের পকেটের টাকা খরচ করে দিতে হয় ট্যাক্সটা, তো এটা একটা পেইন আছে। আমি যদি না দিয়ে থাকতে পারি তাহলে আমি কেন দেব? সাধারণত মানুষের এটা একটা হিউম্যান সাইকোলজি, এটা তো মানুষ না দিতে পারলে কোনো কিছুই দেয় না, দিতে বাধ্য হলে তাহলে দেয়। প্রথমে বলবো আমি আইনের সঠিক প্রয়োগের অভাব বলে এটা হয় না, এটা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট। এখন আইনের সঠিক প্রয়োগ করতে হলে এখন কর বিভাগের যেটা প্রশ্ন সেটা হচ্ছে আমাদের লোকবলের অভাব। কিন্তু আমরা যেটা আপনি যদি আপনি আমি আজ থেকে আরও 15 বছর আগেও ব্রিটেনের আইন পড়ে দেখছি ওখানে ট্যাক্সের যে বিষয়টা আছে ওরা যে পরিমাণ রিটার্ন সাবমিট করে ওখানে 5% ওরা স্যাম্পল হিসেবে টেস্ট করে অডিটের জন্য, টেস্ট করে অডিটের জন্য যেটা টেস্ট করে এটা কিন্তু বাইরের কেউ জানে না, যার করতেছে সেও জানবে না। এখানে যদি কোনো অ্যানুয়ালি থাকে, যদি দেখা যায় আপনি ডিভিডেন্ড শো করেছেন 1 লাখ টাকা কিন্তু বিভিন্ন কোম্পানি যে ডিভিডেন্ড দিয়েছে ওইটা ক্রস ভেরিফিকেশনে দেখা যাচ্ছে আপনি ডিভিডেন্ড পেয়েছেন 2 লাখ টাকা, তখন আপনাকে একটা নোটিশ দেওয়া হবে আপনি ডিভিডেন্ড 2 লাখ টাকা পেয়েছেন, দেখিয়েছেন 1 লাখ টাকা, আর 1 লাখ টাকার উপর ট্যাক্স আছে এত, এটা দিয়ে দেন না হয় আপনার শুনানির ব্যবস্থা করব। এটা যদি আপনি মনে করেন নাকি না বিশ্বাস সাহেব আপনার নামের সাথে ওনার নামের হয়তো একই নাম হয়ে গেছে সেজন্য এটা আপনাকে বলা হয়েছে, আপনি তখন বলবেন না আমি দেব না, আমি শুনানিতে আসবো, আমি ওই ব্যক্তি নই। আর যদি মনে করেন না এটা আমার জেনুইন মিস্টেক তাহলে ট্যাক্সটা দিয়ে ওরা করে দেয়। আমাদের দেশে কিন্তু সেটা হয় না, আমাদের দেশে যেটা হয় এটা তখন একটা পয়েন্টে যেই পয়েন্টের জন্য অডিট করা হয় মানে এটা কেন কোনো অ্যানোমেলি থাকে ওইটা করতে গিয়ে আরও 10টা বিষয় নিয়ে নাড়াচাড়া করা হয়, যার ফলে এটা দেখা যাচ্ছে এসএসসিরা খুব ভয় পায়। এসএসসিরা ট্যাক্স ডিপার্টমেন্টের হয়রানির কথা শুনে ওরা সেই জন্য রিটার্ন দিতে আগ্রহী হয় না, খুব বেশি বাধ্য না হলে ওরা রিটার্ন দিতে আগ্রহ হয় না, ট্যাক্স দিতে আগ্রহ হয় না। খুব সংক্ষিপ্তভাবে জানতে চাচ্ছি যদি যথাসময়ে রিটার্ন জমা না দেওয়া হয় সেক্ষেত্রে আইনে কী বিধিবিধান রয়েছে? এখন যথাসময়ে রিটার্ন তো আপনার দেওয়া উচিত, এটা প্রথম কথা। আপনি যদি রিটার্ন দেওয়ার যোগ্য হন আইনে যদি আপনার বাধ্যবাধকতা তাহলে তাহলে আপনি প্রথমে যথাসময়ে রিটার্নটা দেবেন। এখন না দেওয়া আপনি না দেওয়ার জন্য দুটো বিষয় আছে, একটা হচ্ছে আমি উইলিংলি দেব না, এটা তো আরেক বিষয়, এটা হচ্ছে এক ধরনের আমি উইলিংলি দেব না, আমি দেবই না এটা আমার ডিসিশন।
আর আমি খুব চেষ্টা করছি, আমি রিটার্নটা দিতে চাই, তাহলে আমি কি করব? আইনে প্রভিশন আছে, আপনি একটা সময়ের দরখাস্ত করতে পারেন, তবে ওই ট্যাক্স দের আগে করতে হবে, ওই দিনেও করতে পারেন বা এর আগে, যেটা আপনি 30 নভেম্বর বলেছিলেন, ওই দিনেও আপনি করতে পারেন। আপনি যখন দেখলেন, খুব চেষ্টা করে দেখলেন, কোনোভাবে হয়তো আপনি পেওয়ার জোগাড় করতে পারতেছেন না, ট্যাক্সের টাকা জোগাড় করতে পারতেছেন না, অত নেসারি ইভিডেন্স জোগাড় করতে পারছেন না, তাহলে আপনি ওই জন্য আপনি সময়ের আবেদন করতে সময় সময় আবেদন করলে আপনি যখন প্রথমে আবেদন করবেন, এই আবেদনটা আপনাকে 2 মাস সময় দিতে পারবে প্রথমে যিনি প্রথম যিনি অফিসার, যিনি অ্যাসেসিং অফিসার, ডেপুটি কমিশনার, উনি 2 মাস দিতে পারবেন। এই 2 মাসের মধ্যে যদি আপনি রিটার্ন সময় দিতে না পারেন, তখন সেই ক্ষেত্রে আপনাকে আরও 2 মাসের জন্য সময় নিতে পারবেন। এটা আবার নিতে হবে আপনার উইথ দ্য প্রেয়ার অ্যাপ্রুভেল অফ দি জয়েন্ট কমিশনার বা অ্যাডিশনাল জয়েন্ট কমিশনার, মানে অর্থাৎ ডিসিটি ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্বানুমতি সাপেক্ষে সময় বৃদ্ধির সুযোগ দেওয়া হবে। কিন্তু এখানে একটা সমস্যাটা হচ্ছে, আপনাকে ট্যাক্স দিতে যদি আপনি রিটার্নটা না দেন, তাহলে আপনাকে প্রতি মাসের জন্য 2% করে আপনাকে একটা ইন্টারেস্ট দিতে হবে, আপনার একটা বাড়তি ব্যয় হবে। তো এইটা আপনার ওই সুযোগটা আছে। আর আপনি যদি মনে করেন আপনি দেবেনই না, আমি দেব না, তাহলে আপনার বিরুদ্ধে আইনে যে বিধানগুলি আছে, যদিও এগুলো অ্যাপ্লাই করা হয় না, করা উচিত, করলে ওই আইনে যে বললাম আইনের সঠিক প্রয়োগ থাকলেই রিটার্ন বাড়ত। এখানে প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনাকে আপনি রিটার্ন নন সাবমিশনের জন্য আপনাকে পেনাল্টি করতে পারে, আপনাকে যদি নন সাবমিশনের জন্য আপনাকে 1 বছরের জরিমানার জন্য ক্রিমিনাল প্রসিডিং করতে পারে, এগুলো বিধান রয়েছে, এগুলো বিধান। এবং এগুলি যদি করা হয়, 2-1টা যদি আপনার উপমা হিসেবে যদি 2-1টা করা হয়, তাহলে দেখা যাবে সবাই রিটার্ন সাবমিট করবে। অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ একটা সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের মূল্যবান মতামত আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়: পরিচালক, ল অ্যান্ড অর্ডার, এটিএন বাংলা, ওয়াসা ভবন, 2তলা, 98 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। তাছাড়া আমাদের কাছে ইমেইল করতে পারেন l.orderatn@gmail.com। আগামী সপ্তাহে আইনের নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, খোদা হাফেজ।